হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ডেইলি আউটিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার একটু ঠান্ডা লেগেছে, তো ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। ব্যাপার না, ঠান্ডা লাগছে যেহেতু এরকম একটু হবেই। তো আজকে আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে। বাচ্চাদের চিল্লাচিল্লিতে আর থাকা গেল না, আমার একটু শরীর খারাপের জন্য আমি বের হতে চাচ্ছিলাম না, তারপরও রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম। কারণ ওদের হলো শপিং করা দরকার ছিল, আর বাচ্চারা অনেক দিন হলো টগি ফান ওয়ার্ল্ডে খেলতে যায় না, তো এত বেশি তারা ক্রেজি হয়ে গেছে। লিটারেলি তারা হলো আজকে না যেয়ে ছাড়বেই না। তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে যাই, যেহেতু স্কুল স্যাটারডে ইয়া ছিল, থার্সডে ছিল, তো পরের দিন হচ্ছে স্কুল নাই, তো ভাবলাম যে ঠিক আছে আজকেই চলো যাই। তারপরে এখানে আমরা চলে আসলাম অ্যাপেক্সে। অ্যাপেক্স ছিল না এটা, মেবি বাটা ছিল, কয়েকদিন আগের ব্লগ তো আমি আসলে ভুলেও গিয়েছি এর মাঝে। তো আমরা ওখান থেকে জুতা কিনে, তো আমরা এই যে এখান থেকে একটা মিল্কশেক কিনবো। আমার এই সব সময় হচ্ছে আমি এই স্টলগুলো যেখানেই দেখি না কেন সেখান থেকে একটা মিল্কশেক আমাকে খাইতেই হবে। তো এখান থেকে বাচ্চাদের জন্য মিল্কশেক নিলাম, আমার জন্য নিলাম। আর এই যে দেখেন বসুন্ধরা ছয়তলার অবস্থা, মানে এই ছয়তলাটা দেখে আমার আসলে হু হু করে কান্না চলে আসছে। হ্যাঁ, মানে এখানে আমাদের শপ আছে, তো এটা একেবারেই দেখেন, এটা আমাদের শপটা এখন সব নিচে চলে যাবে। তো আসলে বসুন্ধরা যে কী থুই কী করতেছে না করতেছে, আসলে ওদের মাথায় আসলে কী ঢুকছে না ঢুকছে জানি না। তারা মালিক সমিতিকে আসলে একটা পেটে লাথি দেওয়ার মতোই কাজ বাজগুলো করতেছে। যাই হোক, এটা দেখে খুব বেশি মন খারাপ হয়ে গেল। তারপর ওখান থেকে টগি ফান ওয়ার্ল্ডে ফাইনালি চলে গেলাম, আর এখানে এসে বাচ্চারা একেবারে এক্সাইটেড, কাকে বলে মানে এত অনেক দিন পর গেছে, তো মানে কোনটা রেখে কোনটা খেলবে একদম পাগলের মতো হয়ে গেছে। তো এখানে সব কিছু খেলাধুলা সে করতেছে, সবাই খেলাধুলা করবে। এরপর আমরা এখান থেকে কিছু স্ন্যাক্স হয়তো খাবো, খেয়ে টেয়ে দেন আমরা বের হয়ে যাব। কারণ এটা এখন নাকি 9টা পর্যন্ত খোলা থাকে, আগে শুনতাম যে 10টা পর্যন্ত, বাট না, শুক্রবার আর শনিবার শুধু 10টা পর্যন্ত খোলা থাকে, আর আদারওয়াইজ আর উইকডেগুলোতে হলো 9টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে 9টা পর্যন্তই খেলেছে তারা, তারপর আমরা আসলে বের হয়ে গেছিলাম। তো আমরা যেহেতু যাওয়ার সময়ই হচ্ছে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, তারপরে জুস খেয়েছিলাম। তো আমাদের লাস্টের দিকে এত বেশি ক্ষুধা লেগে গেছে, বাট আমাদের ব্যাড লাক ছিল, আমরা বের হয়ে দেখি সব খাবারের দোকানও অফ হয়ে গেছে। তো কিছু করার নাই, আবার গাড়িতে ছিল হলো কিছু ইয়া ছিল, বিস্কিট টিস্কিট ছিল, সেগুলো খেয়েটে হলো আমরা চলে আসছি। আর বসুন্ধরা থেকে বের হওয়ার পরে যে জ্যামটা পড়ে ভাই, মানে ওই জ্যাম কাটায় আস্তে আস্তে আসলে মানে বাচ্চারা আসলে ওই দিন খুদাই বেশ কষ্ট করছে। তো ভাবলাম যে ঠিক আছে, কষ্ট তো করতেই হবে, কিছু পাইতে হলে কিছু ছাড় দিতে হয় না, এইটাই বলে টোলে পরে বাসায় নিয়ে আসছি। আর মানে আস্তে আস্তে আসলে অনেকটা রাতই হয়ে গেছিলো, বিকজ ওইখানটায় অনেক বেশি জ্যাম ছিল। তো আমাদের স্যাড আউটিং ব্লগ আজকে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।